গাইবান্ধার তিস্তা ও ব্রহ্মপুত্র নদের বিভিন্ন চর এখন মিষ্টি কুমড়ায় সয়লাব। বালুময় শুকনো প্রান্তরের সবুজ গাছ আর হলুদ ফুলের নিচে রাশি রাশি কুমড়া। ভালো ফলন তবু হাসি নেই কৃষকের মুখে, কিন্তু শীত মৌসুমে নদী শুকিয়ে যাওয়ায় সহজে ফলন বাজারজাত করতে পারছে না কৃষক। বেহাল যোগাযোগ ব্যবস্থায় প্রত্যাশা অনুযায়ী মিলছে না দাম। গাইবান্ধা সদর ফুলছড়ি সাঘাটা উপজেলার ব্রহ্মপুত্র ও সুন্দরগঞ্জের তিস্তার চরে বালু মাটিতে নানা জাতের মিষ্টি কুমড়া চাষ করেছেন কৃষক। প্রতি বিঘায় উৎপাদনে খরচ 9 থেকে 10 হাজার টাকা, ফলন ভালো হলে 25 থেকে 30 হাজার টাকায় বিক্রি হওয়ার কথা থাকলেও তা পাচ্ছে না কৃষক। আবার ভালো হয়েছে, আবার হিসেবে লস হচ্ছে, দাম নাই, মজুরি দিতে পারি নে, কৃষকের দিয়েও আরো ঘর থেকে পুরেন না। ফলন ভালো হলেও চরাঞ্চলে অনুন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে ব্যাহত হচ্ছে মিষ্টি কুমড়ার বাজারজাতকরণ, গুনতে হচ্ছে লোকসান বলছেন কৃষকরা। এখান থেকে ঘোড়া গাড়ি নিয়ে যাবে 50 টাকা, তারপরে ওখান থেকে ফির গাইবান্ধার দুগাম 50 টাকা, 100 টাকা মনে করো একটা বস্তা খরচ পড়ে। রাস্তাঘাট নাই, কুমড়া নিয়ে যায় খসারা বেশি পড়ে। যোগাযোগের কারণে এবারকার যা দেখতেছি পুরোটাই লস হবে। যোগাযোগ ব্যবস্থা উন্নত করার বিষয়টি প্রশাসন ও জনপ্রতিনিধিদের অবহিত করা হয়েছে বলে জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। প্রশাসনকে বলেছে এবং এটা স্থানীয় এমপি আমরা জানিয়েছি যাতে এই চর এলাকার যোগাযোগ ব্যবস্থা উন্নত করার জন্য শিগগিরই পরিবর্তন হবে যোগাযোগ ব্যবস্থার আর মিলবে ফলনের ভালো দাম, এমন প্রত্যাশা চরাঞ্চলের চাষীদের। ডিবিসি নিউজ ডেস্ক।